আমি এখন মানের সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম 294 কক্সবাজার 1। আপনার সময় 7 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মের সম্মানিত সংসদ সদস্যগণ, তাদের প্রতিনিধি, ধর্ম অনুযায়ী আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং গ্রহণ করার অনুরোধ করছি। মহান আল্লাহর প্রশংসা এবং প্রেরিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাম ও দরুদ প্রেরণ করে আমার আজকের বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ প্রস্তাবে আলোচনা করার সুযোগ দিয়ে আপনি আমাকে বাধিত করেছেন এবং তার জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মহান আল্লাহর প্রতি পুনরায় শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা মিলিত হতে পেরেছি এবং ভাষণ দেওয়ার আদান প্রদানে অংশগ্রহণ করতে পারছি। আইনের শাসন এবং আবেগের শাসন দুটি শব্দমালা। আমি আবেগের শাসনের উপর গুরুত্ব দিচ্ছি আজকের এই অধিবেশনে আপনার নিকট থেকে, যে আমার জন্য বরাদ্দকৃত সময়টি হয়তো 2-4 মিনিট বর্ধিত করার হতেও পারে। আমি সেইটুকু আবেদন রাখলাম, এর কারণ আমি প্রথমবার বলবো, মানসিক একটা প্রস্তুতি নিয়ে এসেছি কি বলবো। তাই আলোচনার শুরুতেই মাননীয় স্পিকার, আমি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, এটা আমার প্রথম করণীয়। আমি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল শ্রদ্ধাভাজন রাজনৈতিক ও সামরিক নেতৃবৃন্দের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে ও যুদ্ধ চলাকালে অন্যত্র শাহাদত বরণকারী সকলের স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। মহান মুক্তিযুদ্ধ চলাকালে যে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমণী হয়েছিল তাদের প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। এই মহান সংসদে উপস্থিত এবং সংসদের বাইরে পৃথিবীর যে কোনো স্থানে পরিণত বয়সে জীবন যাপনকারী সকল মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাদের সন্তানগণও এই মহান জাতীয় সংসদে উপস্থিত আছেন, তাদের প্রতি স্নেহ এবং সম্মান জানাচ্ছি। আমি 1975 সালের 15ই আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের এবং অন্যান্য নেতৃবর্গের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি 1975 সালের 3 নভেম্বর তারিখে জেলখানার অভ্যন্তরে শাহাদত বরণকারী 4 জাতীয় নেতার স্মৃতির প্রতিও শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার পক্ষ থেকে একটি ব্যতিক্রমী উল্লেখ। বাংলাদেশের সামরিক বাহিনী গত 53 বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে আসছে। অশান্ত পার্বত্য চট্টগ্রামে শান্তি আনয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 1997 সালে যেই ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন তার প্রেক্ষাপট রচনা করেছিলেন ওই আমলের পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সেনাবাহিনী ও সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের কর্মরত বিজিবি, বাংলাদেশ পুলিশ ও আনসার সদস্যগণ সহায়তা করেছিলেন। সেই আমলের বেসামরিক প্রশাসন এবং সহযোগী ভূমিকায় ছিলেন বাংলাদেশ বিমান বাহিনী। ওই আমলে পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত একাধিক সেনা সদস্য পরবর্তীতে বিভিন্ন র্যাঙ্কে সিনিয়র হয়েছিলেন, 3 জন অন্তত মেজর জেনারেল হয়েছিলেন, আজকের এই মহান সংসদে উপস্থিত আছেন। এটি একটি আনন্দের বিষয়। আমি সেই গর্বিত বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিনীত সদস্য ছিলাম। আমার জীবনের আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমি বাংলাদেশের সামরিক বাহিনীর সকল মরহুম অবসরপ্রাপ্ত এবং চাকুরিরত সদস্যগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, শ্রদ্ধা জানানোর শেষ পর্বের শেষাংশে আমি শ্রদ্ধা জানাই ভাষা শহীদগণের প্রতি। আজকে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, তারা যেই আত্মত্যাগ করে গিয়েছিলেন তার ধারাবাহিকতায় আমরা বঙ্গবন্ধুর আহ্বানে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার বয়স তখন 21 এবং 22-এর মাঝখানে ছিল। মাননীয় স্পিকার, দ্বাদশ সংসদে সংসদ নেতা নির্বাচিত হওয়ায় এবং মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং মাননীয় স্পিকার এবং আপনি মাননীয় ডেপুটি স্পিকার এই মুহূর্তে স্পিকারের দায়িত্ব পালনরত আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। দ্বাদশ সংসদের প্রত্যেক সম্মানিত সংসদ সদস্যগণের প্রতিও আমার পক্ষ থেকে সশ্রদ্ধ অভিনন্দন জানাচ্ছি। কক্সবাজার 1 আসনের তথা চকরিয়া পেকুয়া উপজেলার সম্মানিত জনগণ যারা আমাকে নির্বাচিত সংসদ সদস্য করেছেন তাদের প্রতিও আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। 7ই জানুয়ারির নির্বাচনটি
আমার এলাকায় অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল এবং আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ নির্বাচনী কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্তৃপক্ষ পরিশ্রম করে পরিবেশটিকে যথাসম্ভব নিরপেক্ষ রেখেছিলেন তাদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় চিফ হুইপ কর্তৃক আনীত মহামান্য রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করেছি এখনও পুনরায় উল্লেখ করছি সমর্থন জানাই মহামান্য রাষ্ট্রপতির সুলিখিত ভাষণটি পঠিত হিসাবে গৃহীত হয়েছে একটি অনবদ্য তথ্যবহুল দিক নির্দেশক ভাষণ প্রদানের জন্যে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমি নিজের পক্ষ থেকে বাংলাদেশ কল্যাণ পার্টির পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা চকরিয়া পেকুয়ার জনগণের পক্ষ থেকে মাননীয় স্পিকারের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতির মূল্যবান ভাষণটি গভীর মনোযোগের সাথে পাঠের দাবি রাখে দীর্ঘ পুস্তিকা দীর্ঘ ভাষণ সময় লাগতেই পারে আমি অতি অল্প সময়ে সব পড়তে না পারলেও কিছু অংশ পড়েছি ভাষণটির মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বর্তমান সরকার কর্তৃক গৃহীত দেশ পরিচালনা সরকার পরিচালনা ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা সংক্রান্ত বর্ণনা এবং মূল্যায়ন করেছেন দেশবাসীর সামনে একটি সম্যক চিত্র উপস্থাপিত হয়েছে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে সুশাসন দক্ষ যুবশক্তি গঠন লবণ উৎপাদন মৎস্য উৎপাদন ভূমি ব্যবস্থাপনা সমাজ কল্যাণ স্থানীয় সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন সংশোধন বৈদেশিক নীতি এবং নির্বাচন প্রসঙ্গে যুগোপযোগী আলোচনা করেছেন তাকে পুনরায় ধন্যবাদ জানাই প্রতিরক্ষা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ প্রসঙ্গ অবশ্যই ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ দিতে গিয়ে আমি কয়েকটি বিষয় যুক্ত করতে চাই প্রথম বিষয়টি হল ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্বন্ধে ক্ষুদ্র সদস্য আপনাকে আরো তিন মিনিট বলবেন অনুগ্রহ করে তিন মিনিটের মধ্যে শেষ করুন তিন মিনিট আমি উল্লেখ করে যাচ্ছি যে মা ভাষণে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্বন্ধে বলতে গিয়ে শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে এটা আমি জানি বর্তমান সরকার সমতলের 61টি জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য কাজ করেছে আমি আশা করি ভবিষ্যতে সেটা সংযোজিত হবে অবসরপ্রাপ্ত সৈনিকগণের পক্ষ থেকে একটি অনুভূতির কথা যে তারা এই দুর্মূল্যের বাজারে টাকার বদলে রেশন চায় এটি যদি বর্তমান সরকার এবং মহামান্য রাষ্ট্রপতি বিবেচনা নেন আমরা বাধিত এবং কৃতজ্ঞ থাকব আমি যে এলাকায় নির্বাচিত হয়েছি চকরিয়া এবং পেকুয়া এটা বাংলাদেশের চিংড়ি উৎপাদনের জন্য বিখ্যাত লবণ উৎপাদনের জন্য বিখ্যাত এই বিখ্যাত দুটি জায়গা বাংলাদেশের রাজস্বে অবদান রাখছে পারছে না প্রত্যক্ষভাবে কারণ বেলা পরিবেশ আইনজীবীদের সমিতি তারা 2012 সালে একটি রিট করেছিলেন তাও পরিবেশ রক্ষণের স্বার্থেই অবশ্য যার কারণে অনেকগুলো জটিলতা সৃষ্টি হয়েছে আমি আহ্বান রাখছি স্মরণ করিয়ে দিচ্ছি যে ভূমি মন্ত্রণালয় বন মন্ত্রণালয় মৎস্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি কাজ করছে কিন্তু অনেক দিন যাবৎ কাজটি আগাতে পারছে না যার কারণে সেখানে দাঙ্গা হাঙ্গামা খুন খারাপি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এটা বন্ধ করতে হলে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে লবণ এবং চিংড়ি এই দুটি ছাড়া আমাদের জীবন অচল এখানকার সমস্যা সমাধানের নিমিত্তে আমি পুনরায় গুরুত্ব আরোপ করছি আমি মাতামহরী নদী বিখ্যাত একটি নদী তার ড্রেজিং প্রয়োজন অনেকগুলো নদী ড্রেজিংয়ের কথা মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বলেছেন সেখানে মাতামহরীর তালিকাটি নেই আমি আশা করি ভবিষ্যতে তালিকায় মাতামহরী স্থান পাবে এবং এলাকা রক্ষার জন্যে এই নদীর ড্রেজিং করাটা গুরুত্ব পাবে মাতামহরী উপজেলা নামক একটি উপজেলা গঠনের প্রস্তাব অনেক দিন যাবৎ এই মহান সংসদে উচ্চারিত হয়েছে আমার পূর্ববর্তী দুইজন সম্মানিত সংসদ সদস্য উত্থাপন করেছিলেন কিন্তু অগ্রগতি হয়নি আমি এলাকাবাসীর পক্ষ থেকে এটা এই মহান সংসদে মনে করিয়ে দিচ্ছি যে মাতামহরী উপজেলা 7টি ইউনিয়ন নিয়ে চকরিয়ার একটি অংশ আলাদা যদি হয় উন্নয়ন কর্মকাণ্ড এবং আইন শৃঙ্খলা উন্নত হবে আমি শেষ করতে চাই একটি বড় আলোচনা নিয়ে সেটি হলো দুর্নীতি এটি জাতীয় সমস্যা এটি জাতীয় বোঝা ন্যাশনাল লায়াবিলিটি একজন এটার জন্য দায়ী নয় আমরা সকলেই মিলে যদি চেষ্টা না করি বাংলাদেশ নামক রাষ্ট্র বাংলাদেশ নামক জাতিকে এই দুর্নীতির কলঙ্ক থেকে কোনোদিন মুক্ত করা সম্ভব হবে না এটা একদিনও করা সম্ভব নয়
এটার জন্য আমাদেরকে সম্মিলিত প্রচেষ্টা লাগবে। তার জন্য আমার ক্ষুদ্র রাজনৈতিক জ্ঞানে সংসদ জীবনের অভিজ্ঞতার মাত্র দ্বিতীয় দিবসে আমি প্রস্তাব করছি একটা ন্যাশনাল ওয়ার্ক প্ল্যান, একটা ন্যাশনাল মাস্টার প্ল্যান, যার মাধ্যমে আমরা শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সকলের মনে আপনি মানে সদস্য বলবেন, দুই মিনিট বলুন করা যায়। আমার মাইক বন্ধ হয়ে গিয়েছে, পদাতিক বাহিনীর সৈনিক আমি বলতে চাই দুই মিনিট। থ্যাংক ইউ ভেরি মাচ মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ, অনেক শুক্রিয়া। আমি দুর্নীতির কথাটা কেন বললাম, যে দুর্নীতি নিয়ে দোষারোপ করে সমস্যার সমাধান হবে না। দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, একটি অংশের কাছে দুর্নীতিরা ধর্ম। এখন থেকে 400 বছর আগে ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান লর্ড অ্যাক্টন বলেছিলেন, ওয়েন করাপশন ইজ র‍্যাম্পেন্ট মেক ইট রিলিজিয়ান। আমাদের দেশে এখন এটা রিলিজিয়ান হবার স্তরে চলে গেছে। কিন্তু একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, আমরা যারা যুদ্ধ করেছিলাম একটি স্বাধীন উন্নত দেশের জন্য, তারা কোনোতেই মহতি এটা মেনে নিতে পারি না। আমরা আপ্রাণ চেষ্টা করতে হবে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার কোনো না কোনো একটি পন্থা বের করবেন যেখানে সকল নাগরিক যুক্ত হবে এবং এই দেশকে দুর্নীতি মুক্ত করতে পারবে। রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের আকাঙ্ক্ষা ছিল মুক্তিযোদ্ধাগণ সম্মানিত হবে। সকল অনেক উপজেলায় হয়েছে, চকরিয়া এবং পেকুয়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হয়নি, জমির অভাবে বা জমি সন্ধান কেউ করেনি। আমি আশা করি আমরা আগামী বছরের এই সময়ে যখন পার্লামেন্টে থাকব, চকরিয়া পেকুয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থাকবে। আমাকে সময় এবং সুযোগ দেওয়ার জন্যে এবং বর্ধিত সময় এবং সুযোগ দেওয়ার জন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এলাকাবাসীর অনেক কথা বলার থাকলেও বলতে পারি নাই, নিশ্চিত যে আমি ইনশাল্লাহ আপনাদের সৌজন্যে ভবিষ্যতে সুযোগ পাব। আমি নবীন, যথেষ্ট সংখ্যক প্রবীণ সংসদ সদস্য এখানে আছেন, তারা আমার মুরব্বী। ইন্টার্নশিপ করার আনুষ্ঠানিক ব্যবস্থা নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে আমি একজন ইন্টার্নি পার্লামেন্টেরিয়ান। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, গাইডেন্স চাই। অনেক শুক্রিয়া, আসসালামু আলাইকুম, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।